হ্যালো বন্ধুরা, কবিতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে বাজারে যাব না, আজকে বাড়িতে যা আছে সেটাই রান্না করব। আর হচ্ছে এখানে দেখো, আজকে ডিম রান্না হবে। আজকে দুপুরের রান্না থেকে আর সন্ধ্যাবেলা টিফিন করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখানে একটা মোচা নিয়েছি, দেখতে পাচ্ছ? এই মোচাটা সন্ধ্যাবেলায় চপ তৈরি করব। আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন কেটে রাখবো, মানে দুপুরবেলা রান্না হওয়ার পরে কেটে রাখবো, জলে ভিজিয়ে রাখবো, রেখে সন্ধ্যাবেলা চপ তৈরি করব। বন্ধুরা, এখানে কলমি শাক নিয়েছি, কলমি শাকটা ভালো করে কেটে নিয়েছি। আর এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছে, ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডিমের তরকারি যে মশলাটা হবে সেটাকে নিয়েছি, এটাকে শিলে বাটা করে নেব। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ডিম আলুর সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো যার জন্যে কড়াইটা যেন সাদা সাদা লাগছে। ধুয়ে নিয়েছি তবু ওরকম লাগছে। এরপরে তেল দেবো, দিয়ে শাকটা আগে ভেজে নেব। কলমি শাকটা ভাজবো, তার জন্য একটু শুকনো লঙ্কা তেলে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচানো দিয়েছি, আর কিছু দেব না, এর মধ্যে শাকটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এরপরে শাকটা দিয়ে দেব। বন্ধুরা, শাক ভাজাটা হয়ে গিয়েছে, এরপরে নামিয়ে নেবো আর ডিমের ঝোলটা বসিয়ে দেবো। তার জন্য ডিমটা আগে ভাজা করব, তার আগে পেঁয়াজ আদা রসুনটা বাটা করে নেবো শিলে। আর এখানে দেখো বন্ধুরা, চারটে ডিম সেদ্ধ করেছিলাম, একটা ডিম খাওয়া হয়ে গেছে, আর যার জন্য আর একটা ডিম এমনি ভেঙে অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে বাটা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন, প্রথমে ডিমটা ভেজে নেবো। এরপরে এই ডিমগুলো ভাজা করব। ডিমের ঝোলটা হয়ে গিয়েছে, এরপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, এবারে আমি খেতে বসে গেছি, সবারই খাওয়া হয়ে গিয়েছে আর ওই জন্য আমিও বসে গেছি। এটা হচ্ছে ডিমের তরকারি আর কলমি শাক ভাজা। আজকে বেশি কিছু রান্না করিনি, এই দুটোই রান্না করেছি। তো চলো খেয়ে নিই তাহলে। এখানে একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে জল নিয়েছি, তো মোচাটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তাহলে কি হবে, মোচার যে কষ ভাবটা থাকে সেটা উঠে যাবে। এই ডান্ডিটাকে বাদ দিয়ে দেবো।
হবে, কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এই ডাটিগুলো বাদ দিয়ে দিতে হবে। এখানে মোচাটা কাটা হয়ে গিয়েছে, আর দেখো মোচা থেকে যে জলটা বেরিয়েছে, এই জলটা ফেলে দেব, দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। পায়রাগুলো খাচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। বন্ধুরা, মোচাটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো আদা বাটা নিয়েছি, লঙ্কা কুচুনো নিয়েছি, একটা দিয়ে দেবো। আর এরপরে একটু বেসন দিয়ে দেবো। পরিমাণ বুঝে দেবে। এরপরে হলুদ দিয়ে দেবো। এরপরে নুন দিয়ে দেবো। আর পকোড়াটা একটু মুচমুচে হওয়ার জন্য একটু সুজি দিয়ে দেব। আর এই বাটির মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে নিয়েছি, এটাকে দিয়ে দেব। দিয়ে এই উপকরণগুলো সব একসঙ্গে মেখে নেব। সবটা মেখে নিয়েছি, এরপরে কড়াই বসিয়ে দেব। এরকমই হবে মাখাটা, জল ছাড়া মাখতে হবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। ব্যাস এইটুকু তেল দিলেই হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এরপরে একটা একটা করে দিয়ে দেব। এক পিট করে হয়ে গেছে, এরপরে উল্টে দেব। তোমরা এই রেসিপিটা নিরামিষের দিনও ট্রাই করতে পারো। আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দিইনি, পেঁয়াজ রসুন ছাড়াই হচ্ছে। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে দিতে হবে, ভেতরে যাতে কাঁচা ভাবটা না থাকে। বন্ধুরা, মোচার বড়াগুলো রেডি হয়ে গিয়েছে, এরপরে নামিয়ে নেব। দেখো কালারটা এরকমই আসবে, পুরো লাল লাল করে ভাজা হবে। তো তেলটা যাতে একটু নেমে যায় সেই জন্য আমি এক সাইড করে রাখছি, গ্যাসটা অফ করে দিয়েছি, এরপরে নামিয়ে নেব। বন্ধুরা, পুরোটা রেডি হয়ে গেছে, দেখো বেশ সুন্দর হয়েছে, আর একটা মুচমুচে ভাবও চলে এসছে। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগে খেতে।
বন্ধুরা খেতে খুব ভালো হয়েছে, তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে।